যে দেশে সরকার সৎ থাকে সেই দেশে এমপি মন্ত্রী চেয়ারম্যানরাও সৎ থাকে, যার কারণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নমূলক কর্মকাণ্ড করা সম্ভব হয়েছে বাংলাদেশে। সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের 7 নং ওয়ার্ডে আওয়ামী লীগ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধা, সকল জনপ্রতিনিধি, সকল সুবিধাভোগী মানুষের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী এক আসনে এমপি এইচ এম ইব্রাহিম এসব কথা বলেন। এ সময় অতিথির বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক তৌহিদ হাজারী, যুবলীগের নেতা ও রওশন কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী নিজাম উদ্দিন নানু, সোনাইমুড়ি থানার ওসি তদন্ত ইব্রাহিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল, চাষিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দিলার হোসেন নোবেল, যুগ্ম আহ্বায়ক নিজামুদ্দিন সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ। প্রধান যিনি থাকে সে যদি সব থাকে তাহলে এটার নেতাকর্মী এমপি মন্ত্রী কর্মী যারা আছে এটা করে ডাইনিবামে লড়ানোর কোন সুযোগ নেই। এর নাম শেখ হাসিনা, যার কারণেই এই দেশের এত উন্নয়নমূলক কর্মকাণ্ড করা সম্ভব হয়েছে।